আমার মাই যা ভাই সাই যা ভাই কই গেলা রে, রণবীর কাপুর রে তোমরা আহি না দাও রে। আচ্ছা, রণবীর কাপুর আর দিঘির গল্প তো হবে, আপনাদেরকে দুই একটা কথা ক্লিয়ার করি। আমার এই কি বলা হয় যে কমেন্টগুলোতে আমি অনেক সময় খেয়াল করি, অনেকে বলেন যে ভাই আপনি আন্তর্জাতিক নিউজগুলো করেন সেটা ভালো লাগে, দেশের এসব নিউজ আপনি করেন না। এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই পরিবারটাতে অনেকে আছেন যারা আন্তর্জাতিক নিউজ পছন্দ করেন না, আবার অনেকে করেন। যেহেতু মিশ্র অডিয়েন্স, সো আমি চেষ্টা করি আমার খবরগুলোতে সব কিছুই কভার করতে, সকল অডিয়েন্সদের জন্য খাবার দিতে। তো আশা করি বিনোদনের খবর বিনোদন হিসাবেই নেবেন। যাই হোক, বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলছি, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ গার্ল নায়িকা দিঘি। ছোট্টবেলার পাপা জানো আমাদের ময়না পাখিটা না? হ্যাঁ, তো যাই হোক, ময়না পাখি এখন অনেক বড় হয়ে গেছে, নিজেই ময়না পাখি হয়ে গেছে। বাট নায়িকা দিঘি এ যাবৎকালীন যতবারই আলোচনায় এসেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, সিনেমা একটা করছেন সেটা নিয়েও কিন্তু তিনি কর্মকাণ্ড করে আলোচিত হয়েছেন অভিনয়ের জন্য না, ঠিক আছে, সিনেমার নিজের সিনেমায় নিয়ে নিজে নেগেটিভ একটা ইমপ্রেশন দিয়েছিলেন। এর পাশাপাশি সানি লিওনির জামাই যখন এই দেশে আসছিল, সানি লিওনি আসছে ওইখানে নাচানাচি কইরা দ্বিতীয়বার, থার্ড টাইম ভাই যখন ভারতের সুপারস্টার রণবীর কাপুর আলিয়া কাপুর ভাটকে বিয়া করলো, এরপর থেকে নায়িকা দিঘির তো ঘুম হারাম। রণবীরের প্রতি তার যে ভালোবাসা কতটা তীব্র, এটা আসলে এই বিয়ের পর থেকে আমরা দেখছি যে সুযোগ পাইলে রণবীরের কথা কয়। আমার মনে হয় তাবিজ কবজ করে আনার জন্য অনেক বাবারা আছে বাংলাদেশে, মনের মানুষের মধ্যে মিল ঘটাই দেয়। দর্শক, সর্বশেষ গত 23 জুলাই তিনি একটা প্রোগ্রামে গিয়েছেন সিনেমা দেখতে গিয়ে, সেইখানেও আবার সে ঘুরাফিরা রণবীরেরই কথা। আলিয়া ভাট যদি দেখে বলবে আরে গরিব, তোদের জন্য রণবীর কাপুর না, এটা বড়লোকদের জন্য। দর্শক, নায়িকা দিঘি সাম্প্রতিক সময় 23 জুলাই সিনেমা হল সম্ভবত বসুন্ধরা সিনেপ্লেক্সে বা কোথাও তিনি গিয়েছিলেন সিনেমা দেখতে, তো সেখানে গিয়ে সাংবাদিকদের সাথে তার দেখা হয়। তো সাংবাদিকরা প্রথমে জিজ্ঞেস করে দিঘি অনেক বড় হয়ে গেছে, দিঘির বয়স কত? তো সে বলেছে মেয়ে মানুষের বয়স আর ওজন জিজ্ঞেস করতে হয় না, এইটা নিষেধ। তো বললো যে এখন নাকি আপনার প্রেম আছে, বলে হ্যাঁ আমি তো কবে থেকে মনে মনে রণবীরকে বিয়ে করে ফেলছি, রণবীর সিংয়ের উপর আমার ক্রাশ নেই, রণবীর কাপুরের উপর আমার ক্রাশ, আপনারা আমাকে এনে দেন রণবীর কাপুরকে, আমি রূপান্তরিত করে নেব তাকে আমার মনের মতন করে। বাংলা গান আছে না, আমি সাজাব তোমাকে আমার মনের মতো করে। যাই হোক, আমার কাছে এমন কোনো শক্তি নেই, সুপার পাওয়ার নাই, এখন এটা কিভাবে যে আমি রণবীর কাপুরকে আমার লাইফে আনি। আপনি ঢাকা শহর হাঁটলে বিভিন্ন জায়গায় দেখবেন বাবা টাবা পাওয়া যায়, তারা কিন্তু এই কাজগুলো করে দেয়। তো এরপরের প্রশ্নটাই ছিল যে আমরাও শুনেছি কয়েকদিন যাবৎ দিঘির প্রেমের গুঞ্জন চলছে, সে কার সাথে প্রেম করে। যেহেতু মিডিয়া পাড়ার মানুষ, তারা তো মানুষেরও একটা আগ্রহ থাকে যে দিঘি কার সাথে প্রেম করে। তো এখন সে বলছে হ্যাঁ প্রেম আমি করি, বাট আমি কোনো গুঞ্জন চাই না, আমি পিওর কাজটাই চাই। তবে প্রেমের গুঞ্জন এটা যার সঙ্গেই হোক, এখন আমি এটা বলতে চাচ্ছি না যে কেউই হতে পারে। তো অভিনয় নিয়ে প্রশ্ন করা হয়েছে যে কেন আপনি এতদিন ধরে মিডিয়াতে আছেন, কোনো ভালো কাজ করে দর্শক যোগ্যতা বা গ্রহণযোগ্যতা পাচ্ছেন না, শিশুকালে তো ভালোই ছিল। তো তার বক্তব্যটা অনেকটা খোলামেলাই, তিনি বলেছেন আসলে শিশুকালে তো অভিনয় করতাম না, আমাদেরকে যা শিখিয়ে দিত তাই আমরা স্ক্রিনে ফুটিয়ে তুলতাম, আর বড় হওয়ার পর দায়িত্বটা অনেক বেড়ে গেছে, বাচ্চাদের তো আসলে কোনো নিন্দুক থাকে না, আর পরিপূর্ণ হওয়ার পর হেটার্স থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই তো স্বাভাবিক। তো বর্তমানে তিনি কী করছেন সেটা সম্পর্কে তিনি বলছেন যে কিছুটা ডায়েট করছেন। আমিও মনে করি নায়িকা হইতে গেলে আলিয়া ভাটের দেখা উচিত যে আলিয়া ভাট রণবীর কাপুর কারে বিয়ে করছে, আলিয়া ভাটরে পুরা শরীরে জিরো ফিগার, মাংস নাই, এটা হচ্ছে নায়িকাদের একটা ফিটনেস। ভারতের নায়িকারা বুড়া হইলেও এই লেভেলে থাকে, আর আমাদের বাংলাদেশের নায়িকার অনেকে আসে এরকম মোটা কাটা, পরবর্তী সময় শুকায়, আবার অনেকে আসে শুকনা, পরবর্তী সময় মোটা হয়, মার্কেট আউট হয়ে গেলে এদের প্রতি আর মানে সাওয়ার মতনই একটা মেন্টালিটি থাকে না। আজকে দেখেন একটা নায়িকা বলেন ফিট আছে, শাবনুর বলেন, পপি বলেন, মৌসুমি বলেন, সব আড়ার অবস্থা, মুরাদ ভাই বইলা গেছিল যে নায়িকা হইলে সেইবে থাকতে হবে। তো যাই হোক, আমরা চাইবো দিঘিও বাংলাদেশের মেয়ে যেহেতু ভালো অভিনয় করুক, রণবীর কাপুরের চিন্তা বাদ দিয়ে বাবা দেশে যদি তোমার কারো ভাল লাগে তুমি ঝুল্লা যাও। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।